বন্ধুগণ, ইন্ডি জোটের জন্য ভ্রষ্টাচারী, পরিবারবাদী আর তোষণকারীদের সঙ্গ দেওয়াই একটাই কাজ পড়ে আছে, একই সব থেকে বড় কাজ। টিএমসি বাংলায় অপরাধ আর ভ্রষ্টাচারের একটা নতুন মডেল তৈরি করে ফেলেছে। রাজ্য সরকার ভ্রষ্টাচারকে বাহবা দিচ্ছে, অপরাধকে বাহবা দিচ্ছে। শুধু তাই নয়, অপরাধীদেরকে রক্ষা করার বদলে টিএমসি নেতাদের কোটি কোটি টাকা দেওয়া হয়। টিএমসি এখানে প্রাইমারি টিচারদের চাকরির প্রক্রিয়ায় দুর্নীতি করেছে। করেছে কি করেনি? দুর্নীতি করেছে না করেনি? টিএমসি এখানে মিউনিসিপ্যালিটির কাজগুলোতে দুর্নীতি করেছে না করেনি? দুর্নীতি করেছে না করেনি? টিএমসি এখানে সরকারি জিনিস কিনবার সময় দুর্নীতি করেছে না করেনি? দুর্নীতি করেছে না করেনি? টিএমসি এখানে গরিবদের রেশন দেওয়ার সময় দুর্নীতি করেছে না করেনি? করেছে না করেনি? গরিব আর মধ্যবিত্তদের জমির উপর কব্জা করতে হোক, চিট ফান্ডে দুর্নীতি করতে হোক, বর্ডারে জন্তু জানোয়ারদের স্মাগলিং করা হোক, টিএমসি দুর্নীতি আর ভ্রষ্টাচারের ব্যাপারে একটাও জায়গা ছেড়ে রাখেনি। আর সেই জন্যই দেখুন, টিএমসির মন্ত্রীদের বাড়ি থেকে নোটের বান্ডিল বেরোচ্ছে, নোটের বান্ডিল। আপনারা নোটের পাহাড় দেখেছেন না দেখেননি? দেখেছেন না দেখেননি? এর আগে আপনারা কখনো নোটের পাহাড় দেখেছেন? সিনেমাতেও কি দেখেছেন? এরা সেটাও করে দিল। আবার তার উপরে এখানকার সরকার কেন্দ্রীয় অনুসন্ধানকারী এজেন্সিগুলোকেও নিজেদের কাজ করায় বাধা দেওয়ার জন্য যা পারছে তাই করছে। এখানকার মুখ্যমন্ত্রী ভ্রষ্টাচারীদেরকে বাঁচানোর জন্য ধর্ণায় বসে যান। টিএমসি চায় যে কেন্দ্রের কাজগুলো থেকেও তারা যেন মন মতো লুট করতে পারে। এবার মোদি এদের এই কাজকর্ম মেনে নিচ্ছে না, সেই জন্য মোদিকে টিএমসি নিজের এক নম্বর শত্রু বলে মনে করে। এইবার আপনারাই আমাকে বলে দিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আমি কি টিএমসির এই লুটপাট চলতে দিতে পারি? এই টিএমসি যা যা করছে তা কি আমি করতে দিতে পারি? এই টাকাগুলো আপনাদের নাকি না? এটা বাংলার লোকেদের টাকা কিনা? আপনাদের পরিশ্রমের টাকা কিনা? তা আমি কি অন্যদের লুটতে দিতে পারি? তাহলে কি আমি সত্যের জন্য লড়ছি নাকি লড়ছি না? এই চোরদের বিরুদ্ধে আমি পদক্ষেপ নিচ্ছি সেটা ঠিক করছি নাকি ঠিক করছি না? আজ আমি বাংলাকে কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, যেই লুটেরাদেরকে এই লুটেরাদেরকে সব ফিরিয়ে দিতে হবে। এই মোদি কাউকে ছেড়ে কথা বলবে না। আর মোদি নায়েদের গালাগালিতে ভয় পায়, নায়েদের আক্রমণে ভয় পায়, মোদি কোনোভাবেই থামবে না। আমি পশ্চিম বাংলার মায়েদের, পশ্চিম বাংলার দরিদ্রদের, পশ্চিম বাংলার যুবকদের গ্যারান্টি দিচ্ছি। আর মোদির গ্যারান্টি হচ্ছে, যারা গরিবদের লুটেছে
তাদের সব ফিরিয়ে দিতে হবে।